বাজেট নিয়ে বিএনপি সিপিডির এক সুরে মাথা ব্যথা নেই বলেছেন ওবায়দুল কাদের। লুটেরাদের সুযোগ করে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সামনে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সানেমের পর্যালোচনা। কালো টাকা অবাধে সাদা না করে অবৈধ ইনকাম বন্ধের পরামর্শ। ঈদ সামনে রেখে জাল টাকা ছড়ানো চক্রের চারজন গ্রেফতার। এবার চাহিদা বেশি 100-200 টাকার নোটের, জিজ্ঞাসাবাদে তথ্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 12টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান। এর আগে সকাল 10:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর এই সফরে দুই নেতার একান্ত বৈঠকেরও কথা রয়েছে। 10 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডি সহ অর্থনীতিবিদরা বিএনপির সুরে কথা বলছেন। তিনি বলেন, বাজেট নিয়ে কোন প্রতিষ্ঠান কি বলল তা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথার কোনো কারণ নেই, তবে বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। এই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এটি অতিক্রম করার সক্ষমতা রয়েছে সরকারের। মাইনুল শোভনের রিপোর্ট। এই বাজেটের মূল 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্ষমতাসীন দল। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, 2009 সালে ক্ষমতায় আসীন হয়ে 2 বছরের মধ্যেই মূল্যস্ফীতি দমন করেছিল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় এবারে প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংকট দূর করা। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, এর ফলে ব্যাংকিং খাতে অর্থ প্রবাহ বাড়বে, এটির সুযোগে দুর্নীতি বাড়ার সম্ভাবনাও নাকচ করে দেন তিনি। অনেকের হাতে গোপন টাকা টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মকুবের সুযোগ। ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটের সমালোচনা করতে গিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদরা। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। অর্থনীতিবিদ এখন পোলারাইজড হয়ে গেছে, এখানে বিএনপি মার্কা অর্থনীতিবিদ। ওবায়দুল কাদের বলেন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি নেতাদের মুখে দুর্নীতির সমালোচনা হাস্যকর, তবে বাজেট চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে বিভিন্ন মহলের পরামর্শ আমলে নেওয়া হতে পারে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একটা চ্যালেঞ্জ আছে, সেগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরা স্বীকার, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে 2041 সালের মধ্যে আরো 12টি এক্সপ্রেসওয়ে এবং 10টি এলিভেটেড সড়ক নির্মাণ হবে বলেও সংবাদ সম্মেলনে জানান ওবায়দুল কাদের। উপআঞ্চলিক করিডরে মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজেটে রাঘব বোয়ালদের লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সরকার, সে কারণেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষমতাসীনদের নিপীড়নে দেশের অস্তিত্ব হুমকির মুখে। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরাজুল আলম খান ছিলেন মুক্তিযুদ্ধের চালিকা শক্তি। যারা তার অবদান অস্বীকার করতে চায় তারা স্বাধীনতাকে অস্বীকার করে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিখ্যাত বলাই হচ্ছে, এখানে একটি দল, তার একজন ব্যক্তি, দল ছাড়া আর কোনো কিছুই কোনো অবদান আছে সেগুলো স্বীকারই করতে চায়। যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, সংগ্রাম করেছে, মুক্তির জন্য কাজ করেছে, তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। আমি মান্নার সাহেব পাশে বসেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুল আলম শফিক খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল? উনি বললেন যে না, দেওয়া হয়নি। আপনারা ভাবুন যে কত অকৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তাকে তারা স্মরণ পর্যন্ত করেনি। তার মৃত্যুর পরে 53 বছর পরে প্রত্যেকেই যারা অবদান রেখেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণভাবে অকৃতজ্ঞতা ছাড়া কিছু নয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া, মাছ ধরার টোপ, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কিটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন, এবং কেন দেখুন আপনারা নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে, এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখবে তারা। বিএনপির মহাসচিব বলেন, জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে একজোট হয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, প্রস্তাবিত বাজেট হচ্ছে চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের মোটা তাজা করার বাজেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় এক মানববন্ধনে এ কথা বলেন বক্তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধনে। নানা দাবির ব্যানার, প্লাকার্ড সহ স্লোগানে কারাবন্দীদের মুক্তি দাবি করেন তারা। বিএনপি নেতারা বলেন, সরকারের মদদে একটি গোষ্ঠী লুটপাটে ব্যস্ত, অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগের মামলা দিয়ে কারাবন্দি করা হচ্ছে। এভাবে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে আলোচনা করেন, বিরোধী দলকে নিয়ে সব দল বসেন, আপনি রিজাইন করেন, রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নির্বাচন দেন, দেশ তো চালাইতে পারতেছেন না। লোকজন বলে আজকে একটা বাজেট দিছেন, সেই বাজেট হলো বেনজির বাজেট, অর্থাৎ যেটার কোনো নজির নাই, আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা, অর্থাৎ লুটপাটের বাজেট দিছেন আপনি। বেনজিরদের বিচার কখনো বাংলাদেশে বেনজিরদের বিচার হবে না, কারণ বেনজিরের বিচার করলেই ওই সমস্ত বড় বড় চোররা বিচারের আওতার মধ্যে এসে পড়বে। তাই তাদের রক্ষা করার স্বার্থে আজকে বেনজিরকে এয়ারপোর্ট দিয়ে সুন্দরভাবে তাকে পার হওয়া শুরু করে দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গেল বছরের 28 অক্টোবরের ঘটনায় কাল্পনিক সব অভিযোগে মামলা দেওয়া হয়েছে। একই সময় একজন নেতা একাধিক জায়গায় হামলা ভাঙচুর কিভাবে করে এমন প্রশ্ন রাখেন। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কেউই রেহাই পাবে না। এবার বাজার পেল সোম, লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ,
মুদ্রা পাচারকারীদের মোটা তাজা করার বাজার। এই বাজারটা পুরো তাদেরকে মোটা তাজা করার বাজার। এই বাজারটা জনগণের জন্য না, এই বাজেটেই দেখবেন, এই বাজেটে কিন্তু হাসিনা ধরা যায়। এই বাজেটে এখানে বাংলাদেশ দরকার নাই, যার কারণে এরা বন্দী আছে তাকে চেয়ার থেকে সরিয়ে দিলে তো সমস্যা শেষ। আমরা তো শোকতাপ করি কেন, আমরা সব তুমি আঘাত করি না কেন, আমাদের কাছে আঘাত আসলে আমরা আঘাত করি না কেন? এই সরকারের সময় ফুরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে সেটি অসম্ভব। সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বছরগুলোর সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। রাজধানীতে সানেম আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব উঠে আসে। এ সময় বক্তারা বলেন, কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি অবলম্বন না করে অবৈধ টাকা ইনকাম বন্ধ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বাজার স্থিতিশীল রাখতে এবং উচ্চ মূল্যস্ফীতি কমাতে প্রস্তাবিত বাজেটে নানা পদক্ষেপ নেয় সরকার। বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি যেখানে 10.76%, সেখানে সরকারের পদক্ষেপ কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। সেই জায়গাগুলোকে বিচার বিশ্লেষণ করা এবং সামষ্টিক অর্থনীতিতে যখন নেতিবাচক প্রভাব, সেই বাস্তবতায় বাজেট পর্যালোচনার আয়োজন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক সাইমা হক বিদিশা এবারের বাজেটকে গদ বাঁধা এবং অবাস্তব সম্মত উল্লেখ করে বলেন, কর্মসংস্থান বাড়াতে ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সুনির্দিষ্ট কোনো কথা নেই বাজেটে। কর্মসংস্থানকে উজ্জীবিত করবার জন্য খুব স্পেসিফিক কোনো টার্গেট অথবা খুব ডিটেইল রোডম্যাপ, দুটোর কোনোটাই কিন্তু আমরা সেভাবে দেখিনি। সব সময় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দিতে হবে। কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি দুর্নীতিকে আরও উস্কে দেবে উল্লেখ করে বেসরকারি সংস্থাটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, এটি অসাংবিধানিক। এখনই এটি বন্ধ করা না হলে তা হবে সর্বগ্রাসী। প্রবৃদ্ধি যে টার্গেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যে টার্গেট, সেগুলো কিন্তু বাস্তবসম্মত নয়। গুরুত্বপূর্ণ পদে আসীন কিছু যে ব্যক্তির ক্ষেত্রে আমরা যে তারা রিটায়ার করে যাওয়ার পরে তাদের যে দুর্নীতির চিত্র আমরা দেখছি, এবং এটা কি প্রশ্ন হচ্ছে আমাদের যে এটা কি আসলেই টিপ অফ দ্য আইসবার্গ কিনা। ব্যাংকিং খাতের যে সুগভীর সমস্যা, সে হচ্ছে খেলাপি ঋণের সমস্যা, সেটাকে সমাধান করার উদ্যোগ কোথায়? কর খাতের যে সুগভীর সমস্যা, সেটা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষ অথবা খাত যারা কর দিতে সক্ষম তারা কর দেয় না। নিম্ন আয়ের মানুষের জীবনমান স্বস্তিদায়ক অবস্থানে আনতে বাজেটে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না থাকায় বিস্ময় প্রকাশ করেন সানেমের নির্বাহী পরিচালক। মূল্যস্ফীতি কিন্তু লাফে লাফে তখন বাড়ছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা নেই। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটের যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে তাতে মূল্যস্ফীতি কমবে না। এবারে সংকোচনমূলক বাজেটে চাহিদা কমানোর কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে মূল্যস্ফীতি কমবে না, দেশে বিনিয়োগ ও উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যায় বলে জানান তিনি। সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি উদ্যোক্তারা ঋণ সংকটে পড়বে, এতে উৎপাদন কমবে বলে শঙ্কা এই অর্থনীতিবিদের। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে প্রণোদনা 2.5 থেকে 5% করার দাবি জানান। বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা জয়ী হন। নিয়ন্ত্রণ করা যাবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা আমি পাই না, কিন্তু যে দেশ অনেকাংশে অনেক ক্ষেত্রেই আমদানি নির্ভরশীল, সেখানে চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি খুব একটা কমবে না। তার কারণ হচ্ছে মূল্যস্ফীতি অ্যাট দি মার্জিন আমাদের মতো দেশে ডিটারমিন করবে যে ইম্পোর্ট প্রাইস প্লাস তার উপরে যে ট্যারিফ দেয় আমরা কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি সেটার উপরে। তো এখানে যে ওই যদি ইম্পোর্ট ডিউটি আমরা না কমাই, খালি ডিমান্ড কমিয়ে কিন্তু এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না।
কঠিন পরিস্থিতিতে প্রয়োজন বুঝে বড় প্রকল্প নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় FBCCI বলেছে, ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। এদিকে উৎসে কর কমানো সহ তৈরি পোশাক খাতের জন্য দেয়া প্রস্তাবগুলো মূল বাজেটে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে BGMEA, BKMEA এবং BTM এর নেতারা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ছয়জন অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাজেট নিয়ে সরকার নিজেদের ব্যাখ্যার পাশাপাশি ব্যবসায়ী ও গবেষণা সংস্থাগুলো বিশ্লেষণ তুলে ধরছে। শনিবার FBCCI ভবনের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। এ সময় সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রস্তাবিত বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রাগুলো রয়েছে চ্যালেঞ্জের মধ্যে। মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর লক্ষ্যে সরকারের ব্যয় সংকোচন নীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। সরকারের প্রকল্প গ্রহণ নিয়েও প্রতিক্রিয়া জানায় FBCCI। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ডেভেলপ, কিন্তু সেই হিসেবে আমাদের ব্যবসাটা তো আমাদের ডেভেলপ করতে হবে। কাজে এই মুহূর্তে যদি বড় প্রজেক্ট না নিয়ে ব্যয় সংকোচন করতে বলছি, ওই জায়গায় আমরা যেন বড় প্রজেক্ট না নিয়ে একটু দেখে শুনে প্রজেক্ট নেয়। এদিকে বিজিএমইএ ভবনে পোশাক খাতের তিন সংগঠন যৌথ বাজেট উত্তর সংবাদ সম্মেলন করে। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের জন্য কিছু নীতি সহায়তা দেওয়া হলেও মূল প্রস্তাবনাগুলোর কোনো প্রতিফলন বাজেটে ঘটেনি। সরকার আন্তরিক এবং অবশ্যই আমাদের প্রতি সদয় হবেন এবং এসে বিনিয়োগের স্বার্থে, শিল্পায়নের স্বার্থে অর্থাৎ কর্মসংস্থার স্বার্থে এবং দেশের এই চলমান যে অর্থনৈতিক সংকট, এই সংকট মোকাবেলার স্বার্থে অবশ্যই আমাদের নীতি সহায়তা এবং আমাদের দিবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন, এটাই আমি প্রত্যাশা করি। বর্তমান যে সংকট, এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন ICU আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। প্রস্তাবিত বাজেটে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থান ব্যাহত হবে বলছেন পোশাক খাতের নেতারা। গোলাম মনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে কোটি টাকার জাল নোট বাজারে ছাড়তে সক্রিয় একটি চক্র। রাজধানীতে জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতারের পর এমন তথ্য দেয় তারা। অভিযুক্তরা জানায়, চাহিদা বেশি থাকায় এবার 100 আর 200 টাকার নোট বেশি ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদ সহ যে কোনো উৎসবকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠে জাল টাকার কারবারিরা। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর দোলাইপাড়ের একটি ফ্ল্যাটে জাল টাকার কারখানার সন্ধান পান গোয়েন্দারা। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় জাল টাকা কারবারের মোস্ট ওয়ান্টেড জাকিরকে, সঙ্গে তার স্ত্রী ও দুই মহিলাকে। জাকির জানান, 15 বছর ধরে জাল টাকার ব্যবসায় জড়িত সে। লোভ আর লাভ দুই কারণেই বারবার গ্রেফতারের পরও ছাড়তে পারছেন না এই অবৈধ কারবার। ছাড়তে পারছি না, আসলে এক একটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে বের হয়ে এসে এই মামলার হাজিরা দেওয়া আর এই ঋণ পরিশোধ করা, আসলে লিগাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। গ্রেফতারকৃত এই দুজন মহিলা জেলখানায় পরিচয়ের পর থেকে জাল টাকার কারবারে সক্রিয়। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি 7-8টা এমন চালাইছি। গোয়েন্দারা জানান, গ্রেফতারকৃত জাকিরের তিনজন কর্মচারী রয়েছে এই কারবারে, যাদের বেতন 2.5 লাখ টাকা। সে ইতোমধ্যে আর 2-3 কোটি টাকা সেরেছে। আমাদের ধারণা গত রমজানের ঈদ থেকে শুরু করে এখান পর্যন্ত সে
10-15 কোটি টাকা সেরেছে, কারণ সে তো প্রতি মাসেই বেতন দেয় 2-3 লক্ষ টাকা। সুতরাং 2-3 লক্ষ টাকাগুলোকে দিতে গেলে তার কত টাকা তৈরি করতে হতে থাকে, তাকে নিজে তো লাভ করতে হতে থাকে। জাল টাকা তৈরি বন্ধে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি করেন গোয়েন্দারা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদকে শক্তিশালী করা জরুরি। শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আন্তর্জাতিক সেমিনারে তিনি কথা বলেন। স্পিকার বলেন, দেশের উন্নয়ন, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাতেও গণতন্ত্রই সবচেয়ে কার্যকর সরকার ব্যবস্থা। জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণে হস্তক্ষেপমুক্ত গণতন্ত্র জরুরি বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। সেমিনারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে জনগণের অধিকার ও মানুষের ন্যায় বিচার নিশ্চিতে দায়বদ্ধ। তিনি বলেন, ন্যায় বিচারের গুরুত্ব অনেক, নাগরিকদের যে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ আছে এটি তা নিশ্চিত করে। বন্ধুপ্রতিম রাষ্ট্র নেপাল ও ভুটানের অংশগ্রহণে এই আন্তর্জাতিক সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান প্রধান বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা সেমিনারে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দলীয় প্রতীকের বাইরে নির্বাচনের পাশাপাশি প্রশাসনিক প্রভাব থেকে মুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর দলীয় প্রতীক নিয়ে ক্ষতির কিছু নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পিরামিডের মতো ওপর থেকে নিচের দিকে প্রভাব থাকাটাই স্বাভাবিক। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, REFD। এখানে দুর্বলতা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। সেমিনারে অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা। এ সময় তারা বলেন, দলীয় প্রতীকে নির্বাচন, সরকারি আমলা ও এমপিদের হস্তক্ষেপে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় স্থানীয় সরকারের। স্থানীয় সরকারকে যদি আমরা, বিশেষ করে উপজেলা স্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক স্তর, এই জায়গাটা আমরা দেখি, যতটুকু আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে এখানে প্রশাসনিক নেতৃত্বের একটা জটিলতা আছে। এই প্রতীক হওয়ার কথা ছিল না, এখন উপজেলা পরিষদ কোনো সিদ্ধান্ত তেমন নিতে পারে না। তার কারণ হচ্ছে মেম্বার পার্লামেন্ট যিনি ওই এলাকার আছেন তিনি হচ্ছে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, বা অলিখিত ক্ষমতার মাধ্যমে তিনি হচ্ছেন সুপার ভাইসরয়। স্থানীয় সরকারের উপর এমপি ও আমলাদের হস্তক্ষেপ সংবিধান পরিপন্থী বলছেন বিশিষ্ট জনরা। মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ, তাদের কারণই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী। এবং এই যে মাননীয় সংসদ সদস্য এখন প্রস্তাব করবেন, এটা কিন্তু তাদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়া। এবং আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি এই জিনিসটা দেখেন, রাজনীতির উপরে আমরা ন্যাশনাল পলিটিক্সের নেতা আসবে এটা বিশ্বাস করি অনেকে, অতীতে ছিল, এটা একটা রং পলিসি। নেতৃত্ব তৈরি হবে গ্রাসরুট থেকে, লোকাল গভর্নমেন্টের মাধ্যমে, ইউনিভার্সিটি থেকে পাশ করে করিডোর করিডোর স্লোগান দিয়ে হঠাৎ করে জাতীয় নেতা হয়ে যাবে এটা তার কিছুই শিখবে না। তবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের দাবি, সংসদ সদস্যদের প্রয়োজনের তুলনায় বেশি ক্ষমতা দেওয়া হয়নি। যে সমস্ত পলিসি মেকিং হচ্ছে তো এটা যদি তার এলাকার মানুষকে যদি জানাইতে হয় তো তাহলে তো তার জন্য গুড অপশান হলো যে উপজেলা পরিষদের তার একটা অবস্থান থাকে। আর আমি মন্ত্রী, তার স্বাভাবিকভাবে অনেকের তুলনায় আমার ইনফ্লুয়েন্স বেশি। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান অথবা ডিপুটি প্রধান, তো ওদের তো কমান নয়, আপনার দেশটা অথবা সারা পৃথিবীর ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা পিরামিডের মতন। আপনার লিঙ্ক যদি মিসিং হয়ে যায় তো তাহলে তো নিচের উপর থেকে নিচে যাবে না, নিচের থেকে উপরে যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বাতিলে আইন সংস্কারের সম্ভাবনার কথাও নাকচ করেন মন্ত্রী। আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। নরসিংদী জেলা হতে 43তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সাপ্তাহিক সময় ও কথা পত্রিকার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-র সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম,
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ, ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী এবং এফবিসিসিআই এর পরিচালক শহীদুল হক মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা মোর্শেদ জামান দেশ ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করার আহ্বান জানান। রাজ্য চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার লোভ লালসার পথ পরিহার করে সহজ সরল পথে সবাইকে চলার পরামর্শ দেন। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে সেমিনার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড কাজী সাইফুদ্দিন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ, জাতীয় কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মশিউজ্জামান। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, আর স্বাগত বক্তব্য রাখেন মনোবিজ্ঞান সমিতির মহাসচিব ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন ইলিয়াস। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারতের সাথে উত্তরের জীবনরেখা তিস্তা নদীর পানি চুক্তি না হওয়া আওয়ামী লীগ সরকারের বড় ব্যর্থতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান দুলু এতে সভাপতিত্ব করেন। সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের উদ্যোগে পোস্ট বাজেট 2024-25 আলোচনা অনুষ্ঠান হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। প্রধান বক্তা ছিলেন সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কাশেম মিয়া। আলোচকরা 2024-25 বাজেটের নানা দিক সম্পর্কে তাদের বক্তব্য উপস্থাপন করেন। শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের করৈতলী গ্রামে সম্প্রতি ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বন্য হাতির আক্রমণে মৃত্যুবরণকারী গোলাপ হোসেন কোরবান আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ভারতের বন্য হাতি সীমান্তবর্তী এলাকার নিরীহ মানুষের সুখ শান্তি কেড়ে নিয়েছে, মানুষ জীবন দিচ্ছে। প্রতিদিন লাশের মিছিল দীর্ঘ হচ্ছে, কিন্তু সরকার নির্বিকার। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল ইসলাম খানের রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা সভা করেছে মুক্ত রাজনৈতিক আন্দোলন। শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে মতবিনিময় সভায় আলোচকরা মুক্তিযুদ্ধে তাঁর অবদান তুলে ধরেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে সিরাজুল আলম খান যুব সমাজকে যেভাবে সংগঠিত করেছেন তা ছিল অবিস্মরণীয়। তাঁকে জানতে এবং তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান বক্তারা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে শোকসভা এবং ফিলিস্তিন মুক্তির আন্দোলনে ইরানের ভূমিকা শীর্ষক সেমিনার হয়েছে বগুড়ায়। বিকালে বগুড়ার ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাগিবুল আহসান ডিপু এমপি এবং আন্তর্জাতিক অতিথি ছিলেন ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ও আল মুসলিমিন শাহাবুদ্দিন মাসাই কিরাত। বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু জাফর মণ্ডলের সভাপতিতে অনুষ্ঠানে বক্তারা বলেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মুসলিমদের জন্য কাজ করেছেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU অনুষ্ঠিত হল স্প্রিং 2024 সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ। মহাখালী ক্যাম্পাসে এতে সভাপতিত্ব করেন ISU উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান। তিনি শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহারের তাগিদ দেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ট্রেজারার ASTM কাদের নেওয়াজ, বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, রেজিস্ট্রার, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নারীদের সৌন্দর্যের নতুন নান্দনিক জগৎরূপ ফ্যাশন হাউস যাত্রা শুরু করল দুইটি আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল থ্রিতে 39 ও 40 নম্বর রূপ ফ্যাশন হাউসের ফ্ল্যাগশিপ আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়। এই নতুন পথযাত্রার উদ্বোধন করেন রূপ ফ্যাশন হাউসের কর্ণধার রূপা সাহা। আধুনিক ক্লাসিক থেকে এভার্ন্ড গার্ড ডিজাইনের প্রতিটি পোশাকেই উন্নত মান ও সব কোয়ালিটি মেনটেন করেই এখানে সাজানো। রূপ ফ্যাশন হাউসকে নারীদের অভয়ারণ্য হিসেবে উল্লেখ করে নারীদের সৌন্দর্য ফ্যাশনের প্রতি আগ্রহ ও ভালোবাসাকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ বলে জানান রূপা সাহা। অনুষ্ঠানে রূপ ফ্যাশন হাউসের মালিক, কর্মী ও ফ্যাশন উৎসাহীরা উপস্থিত ছিলেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বাজেট নিয়ে বিএনপি সিপিডির এক সুরে মাথা ব্যথা নেই বলেছেন ওবায়দুল কাদের। লুটেরাদের সুযোগ করে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সামনে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সানেমের পর্যালোচনা। কালো টাকা অবাধে সাদা না করে অবৈধ ইনকাম বন্ধের পরামর্শ। ঈদ সামনে রেখে জাল টাকা ছড়ানো চক্রের চারজন গ্রেফতার। এবার চাহিদা বেশি 100 ও 200 টাকা নোটের, জিজ্ঞাসাবাদের তথ্য। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সাথে থাকার জন্য।